আল্লাহ নবী চাচা আবু তালিবের দিকে তাকায় দেখেন চাচা আবু তালিবের চোখ দিয়া পানি পড়তেছে আল্লাহ নবী চাচা আবু তালিবের চোখে পানি দেখা সহ্য করতে পারলেন না চাচা আপনার চোখে পানি কেন আপনি বলেন আপনি কেন কান্না করছেন চাচা আবু তালিব বলে ভাতে যা তুমি যখন সকালবেলা ঘর থেকে বের হয়ে গেছো দুপুরের সময় মক্কার নিকৃষ্ট মানুষ আবু জেহেলার আবু লাহা অলিদেব নে মগিরার আমার বাড়িতে আসছে এসে আবু জেহেল বলে গেছে তুমি যাতে কোরআনের দাওয়াত বন্ধ করে দাও তুমি যাতে কোরআনের দাওয়াত না দাও তুমি যাতে দিনের দাওয়াত না দাও যদি তুমি কোরআনের দাওয়াত দাও তাহলে মক্কার কাফেররা তোমাকে চূড়ান্ত পর্যায়ে হত্যার হুমকি দিয়ে গেছে ভাতিজা তুমি একা একা রাত বিরাতে বাড়িতে আসো যদি আবু জেহেল্লা তোমাকে রাস্তার মধ্যে কোনো ক্ষতি করে আমি আশঙ্কায় টেনশন করি কষ্ট পাই আল্লাহর নবী দাদিয়া বললেন ইয়া চাচা আপনি কোনো টেনশন করবেন না কষ্ট পাবেন না আপনি আমাকে নিয়ে ভাববেন না সল্লাহু খায়রুন হাফিজ ওয়া হু আরহামুর রাহিমিন আমার রব হলো উত্তম নিরাপত্তা দানকারী চাচা আপনি এটা নিয়ে ভাববেন না চাচা আবু তালিব বলে ভাতিদার শোনো আবু জেহেলরা বলে গেছে তুমি যদি কোরানের দাবাত বন্ধ করে দাও বিনিময়ে তোমাকে মক্কার নেতা বানায় দিবে আল্লাহ নবী বলে আর কি বলছি বলে তুমি যদি কোরানের দাবাত বন্ধ করে দাও মক্কার সব সম্পদ তোমাকে দিয়ে দিবে আল্লাহ নবী বলে চাচা আর কি বলছে বলে ভাতি যা মক্কার কাফেরা বলে গেছে তুমি যদি কোরানের দাবাত বন্ধ করে দাও মক্কার সব সুন্দরী রমণীকে তোমাদের বাড়ি তোমার বাড়িতে পাঠায় দিবে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ নবী বললেন চাচা আপনি আবু জেহেলকে বলে দিবেন লাম্মা রয়াল কমারেয়া মিনিয়র শমসাইয়া সীমা যদি মক্কার কাফিরেরা এক হাতে আমার চন্দ্র দেয় আর এক হাতে যদি আমাকে জোরে বলেন আল্লাহ আখবর চাচা আবু তালেব আল্লাহর নবীর এই কথাগুলো শুনে বুঝতে পারছেন নবীজি কে কোরআনের দাওয়াত থেকে দূরে সরানো চাচা আবু তালিব কয় ঠিক আছে ভাতিজা তুমি তোমার কাজ চালায় যাও আমি তোমার সাথে আসি ভাতিজা তুমি তোমার কাজ চালায় যাও আমি তোমার সাথে আসি আল্লাহর নবী কোরআনের দাবা দিতে শুরু করলেন আস্তে আস্তে করে চাচা আবু তালি বার্ধক্যে পুষতে লাগলেন বছরের পর বছর তিনি অসুস্থ হতে লাগলেন একদিন চাচা আবু তালিব এই দুনিয়ার জমিন থেকে চলেই গেলেন তিনি মারা গেলেন এন্তেকাল করলেন বিশাল লাম্বা ঘটনা নবী চাচা আবু তালিবকেও মুসলমান বানানোর জন্য অনেক কষ্ট করছে কিন্তু চাচা আবু তালিবের কপালে হেদায়াত লেখা এই কারণে মুসলমান হতে পারে নাই শেষ পর্যন্ত আল্লাহর নবীর শক্ত খুঁটি চাচা আবু তিনিও মক্কায় নাই তারও ইন্তেকাল হয়ে গেছে মারা গেছে এখন আর নবীকে শেল্টার দেওয়ার মতো এখন আর নবীর পাশে দাঁড়ানোর মতো কেউ নাই এবার আল্লাহর নবী চিন্তা করলেন মক্কার জমিনে এখন আমি কোরআনের দাবাদ দেই মক্কার কাফেরা কেউ দাবাত গ্রহণ করে না মক্কার কাফেরা কেউ আমার কথা শোনে না কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে না আল্লাহর নবী বুক ভরা আশা নিয়া এবার তিনি তায়েফের দিকে যাওয়ার চিন্তা করলেন দেখি মক্কার কাফেরা তো দাওয়াত গ্রহণ করে নাই এবার তায়েফে যেয়ে দেখি আল্লাহর নবী তার পালক পুত্র জাইদিবনে হারিসাকে নিয়ে চলে গেলেন তায়েফে তায়েফের মানুষদেরকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যখন তিনি তাইফের ময়দানে গেলেন তাইফের বিশিষ্ট বড় বড় তিনজন নেতা আছে একজন নাম একজনের নাম হলো উসওয়ানি ইবনে হাবিব আর নাম হলো উরুয়া ইবনে মাসউদ এমন করে তিনজন বড় বড় নেতার কাছে আল্লাহর নবী কোরআনের দাওয়াত নিয়ে গেলেন এই তিনজন নেতা এমনভাবে কোরআনের দাওয়াতকে প্রত্যাখ্যান করলেন বললেন মোহাম্মদ তুমি আমাদের কাছে কোরআনের দাবাদ দিবা তো দূরের কথা আমরা তোমার চেহারাও দেখতে চাই না বলেন না উজুবিল্লা তুমি মক্কার মানুষদেরকে জ্বালায়া পোড়ায়া শেষ পর্যন্ত তুমি তাই ফে আসছো আমাদের মধ্যে বিবেদ সৃষ্টি করার জন্য বলেন না উজুবিল্লা আল্লাহ নবী বলে তাই ফের নেতারা শোনো আমি আল্লাহর নবী আল্লাহ তালা আমাকে কোরআন দেয়া মক্কার জমিনে পাঠাইছি আমি সত্য নবী তোমরা কালিমা গ্রহণ করো তোমরা দিন আনো তোমরা মুসলমান হও কাফেরেরা ইমান তো না তো গ্রহণ না শেষ পর্যন্ত তারা তায়েফের যুবকদেরকে ডাক দিলেন তায়েফের যুবকদেরকে ডাক দিয়া পারলেন এ যুবকরা এই লোকটা মক্কা থেকে আসছে আমাদের ধর্মকে শেষ করে দেওয়ার জন্য এই লোকটাকে তোমরা এমনভাবে সায়স্তা করবা যাতে সে কোনো দিন আর তায়েফে আসার সাহস না পায় এই কথা বলার পরে তায়েফের নেতারা বলল এই যুবককে তোমরা এমনভাবে পাথর মারো তাকে একেবারে দুনিয়ার জমিন থেকে শেষ করে দাও এই লোকটা আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করার জন্য বাবা আর সন্তানের মাঝে বিভেদ সৃষ্টি করার জন্য স্বামী আর স্ত্রীর মাঝে বিভেদ সৃষ্টি করার জন্য এই লোকটা মক্কা থেকে আমাদের কাছে আসছে দিনের দাওয়াত নিয়া আমরা তার দাওয়াত গ্রহণ করব না আমরা তাকে এমন শাস্তি দিব যাতে সে কোনোদিন দিন আর তায়েফে আসার সাহস না পায় বলেন না তোমাদেরকে আমরা পয়সা দিব তোমাদেরকে চকলেট দিব ভালো খাবার দিব তোমরা এই যুবকটার উপরে পাথর মারো আহ তাইফের অবুস বাচ্চারা তাইফের অবুস যুবকেরা কিশোরেরা তারা আল্লাহর নবীকে চিনল না তারা পাথর নিয়ে হাতের মধ্যে আল্লাহর নবীর দিকে তারা মারতে শুরু করল ইতিহাসের মধ্যে এসছে সিরাতিবনে কাসিরের মধ্যে এসছে আল্লাহর নবীকে তাইফের যুবকেরা শুধু এক মাইল দুই মাইল রাস্তা না পাঁচ মাইল রাস্তা আল্লাহর নবীকে দৌরাইছে আর পাগলের মতো পাথর মারছে আল্লাহর নবীকে তাইফের ময়দানে পাঁচ মাইল রাস্তা আল্লাহর নবীকে মক্কার যুবকেরা দৌড়িয়েছে আর নবীর উপরে তারা বৃষ্টির মতো পাথর ছুঁড়েছে এক একটা পাথর এর আঘাতে আল্লাহর নবীর দেহ মোবারক ক্ষতবিক্ষত হয়ে গেছে আল্লাহর নবীর শরীর মোবারক থেকে অঝর ধারায় রক্ত ঝরেছে আল্লাহর নবীর জামা মোবারক রক্তে ভিজে একেবারে রঞ্জিত হয়ে গেছি আল্লাহ সুন্দর ছিলেন আল্লাহ সুন্দর মানুষের গায়ে যদি আঘাত লাগে আরো জায়গা লাল হয়ে যায় এমন ভাবে আমার কলিজার টুকরা নবীকে তারা পাথর মেরেছে আমার নবীকে তারা এমনভাবে ক্ষত বিক্ষত করেছে শেষ পর্যন্ত তাই ফেরে যুবকেরা এমন জোরে জোরে পাথর মারল একটা পাথর এসে আল্লাহ নবীর ডান পাম লাগল পাথরের আঘাত খায়া আল্লাহ আর দাঁড়ায় থাকতে পারলেন না ওই পাথরের আঘাতে আল্লাহ নবী জমিনের মধ্যে আল্লাহ নবী জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন চতুর্দিক থেকে পাথর মারে নবীজির পালক পত্র নেহারেসা হারেসা চতুর্দিক থেকে ডাল হয়ে দাঁড়ায় পাথরগুলো ফিরানোর জন্য জায়দেবনে হারেসার উপরে তারা এমনভাবে ভাবে পাথর মারে শেষ পর্যন্ত জায়দেবনে হারেসা আর দাঁড়ায় থাকতে পারে না নবীর উপরে সে শুইয়া পড়ে যত পাথর আসুক যাতে যাতে আমার গায়ে গায়ে লাগে আল্লাহর নবীর একটা পাথর লাগতে না পারে আল্লাহ শেষ পর্যন্ত আল্লাহর নবীকে পাথর মেরে মক্কার যুবকেরা তাই যুবকেরা চলে গেল জয়দেবনে হারেসা ডাক দিয়া বলে বলো আল্লাহর নবী আপনি উঠে দাঁড়ান আপনি উঠে দাঁড়ান আমি আপনার হাত ধরে ধরে নিয়ে যাচ্ছি রহমান তল্লিলা আল ডাক দিয়ে বলে যাইদ রে তাই ফের কাফেরেরা আমাকে ভাবে পাথর মারলো এখন আমি আর হাঁটতেও পারি না এ যায় আমি আর পা আমি আর দাঁড়াতে পারি না হারিসা নবীর ডান হাত মোবারক তুমি কি জানো তুমি কোন নবীর উন্ম তোমার নবী এই কোরানের জন্য রক্ত দিয়েছে ঠিক কিনা বলেন আর তুমি তার উন্মত হইয়া গাজা খাও এটা তোমার দ্বারা শোভা পায় না যতই শক্ত দিলওয়ালা যুবক হোক না কেন কোরআনের মেডিসিন একদিন দুই দিন তিন দিন প্রয়োগ করতে করতে দেখবেন একদিন তার পাথরের মতো হৃদয়টা মমের মতো গলে গিয়েছে কত সন্ত্রাস চাদাবাস কত বড় বড় ডাকাত কত বড় বড় জিনাকারী ব্যবচারিনী কত বড় বড় খারাপ মানুষ তারা কোরআনের ছায়াতলে এসে সোনার মানুষে পরিণত হয়েছে হয়েছে কি হয়েছে না কোরআনের ছায়া তলে আসার কারণে তাদের জীবন পরিবর্তন হয়ে গেছে আল্লাহ আকবর আরে রসুলের সাহাবি মুসলমানদের দ্বিতীয় খালিফা হজরত ওমর রসুলের কল্লা কাটার জন্য তরবারি নিয়ে আসছিলেন মক্কার কাফেরেরা বলল আবু জেহেল আবুল আহাব অলিদিবনি মুগিরা রায়সা বলে ওমর একমাত্র তুমি এটার ফায়সালা করতে পারো খাত্তাবের ছেলে ওমর বলে আবু জেহেল কি ফায়সালা বলে শোনো মুহাম্মদ কি জানি তেলাবাদ করে কোরআনের নাম বলে কি যেন তেলাবাদ করে তার তেলাবাদ শুনলে মক্কার খারাপ খারাপ যুবকরা তার কাছে যায় সোনার মানুষে পরিণত হয়ে যায় আল্লাহ আখবাদ এইভাবে যদি সব যায়। তাহলে তো আমাদের গাজার ব্যবসা চলবে না কথা বলেন এইভাবে যদি সব যুবকরা ভালো হয়ে যায় তাহলে তো আমরা চাঁদা উঠাতে পারবো না আবু জেহেল বলতেছে ওমর দেখো এইভাবে করে আমাদের যুবকদেরকে মোহাম্মদ তার কাছে ফিরাচ্ছে যুবকরা তারা ভালো হয়ে যাচ্ছে ওমর তুমি আর একটা ফায়সালা করো হজরত ওমর বললেন কি ফায়সালা করব অলি দিবনে মুগিরা মক্কার ভর নেতা বলে ওমর আমি চাই তুমি মোহাম্মদের কল্লাটা আমাদের কাছে এনে দাও নজুবিল আর জোরে বলেন নজুবিল্লা হজরত ওমর ছিল শিক্ষিত মানুষ ভদ্র মানুষ সভ্য মানুষ হজরতমর ওমর ছিলেন শিক্ষিত মানুষ সভ্য মানুষ ভদ্র মানুষ আল্লাহর নবী বাইতুল্লায় নামা আদায় করতেছেন ওমর মনে মনে ভাবে আবু জেহেলরা আইসা মোহাম্মদের কল্যাণদের বিরুদ্ধে এক গাদা মিথ্যা কথা বানায় বানায় বলে গেল কিন্তু আমি আবু জেহেলদের কথায় কান দিব না অলিদ্বীপনে মগিরার কথায় কান দিব না আমি নিজের চোখে যায়া একদিন মোহাম্মদকে দেখবো আরো আসতে তুই আয় মোহাম্মদের কাছে আয় আয় মোহাম্মদের কাছে আয় আল্লাহ আখবা আল্লাহর নবী এশারের নামাজ মসজিদে বাইতুল্লায় আল্লাহর ঘর কাবার চত্বরে পড়তেছেন হজরত চিন্তা করলেন আমি যদি দিনের বেলা যাই মক্কার মানুষ দেখে ফেলবে মনে হয় ওমরও ও তেলাবার সোনার পাগল হয়ে গেছি আল্লাহ আকবার তবে আমি দিনের আলোতে যাব না রাতের বেলায় যাব অন্ধকারে তাহলে মানুষ আমাকে হজরত মোর মাগরিবের পরে যখন গুটগুটে অন্ধকার হয়ে গেছে এখন তো আধুনিক মক্কা সাড়ে চোদ্দোশো বছর আগে তো আর আধুনিক মক্কা ছিল যারা হজ করছেন তারা দেখছেন এখন তো লাল বাতির অভাব নাই সাড়ে চোদ্দোশো বছর আগে ছিল পুরো মক্কাটা একটা জঙ্গল গভীর জঙ্গল ছিল পাহাড় ছিল এমন রাস্তার মধ্যে হজরতমর চিন্তা করলেন আমি পাহাড়ের দিয়ে অন্ধকারের মধ্যে আমি মোহাম্মদকে আমি যেয়ে দেখব আল্লাহর তেলাবাদ করতেছেন হজরতমর আল্লাহর নবীর কোরআনের তেলাবাদ শুনে এত তিনি পাগল হয়ে গেলেন অভিভূত হলেন ওমরের কাছে এত ভালো লাগলো ওমর মনে মনে বলে আমাকে নাবু জেহেল বলছিল মোহাম্মদ একজন শিক্ষিত মানুষ আসলেই মোহাম্মদের তেলাবার শুনলে বোঝা যায় সে একটা শিক্ষিত আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আকবার কোন এমপি মন্ত্রী চেয়ারম্যান যদি বক্তৃতা দেয় শিক্ষিত মানুষ হলে তার বক্তৃতার মধ্যে শিক্ষাটা ফুটে ওঠে কথা বলেন ওঠে কি ওঠে না আল্লাহ নবী কোরআন পড়তেছে ওমর মনে মনে বলে আবু জেহাল না আমাকে এসে বলছিল মোহাম্মদ উচ্চাঙ্গ শিক্ষিত একজন মানুষ মোহাম্মদ উচ্চাঙ্গের একজন কবি একজন সাহিত্যিক একটি জ্ঞানী মানুষ হ্যাঁ আমার কাছে মোহাম্মদের এই কোরআন তেলাবাস শুনে তাই মনে হয় মোহাম্মদ একজন শিক্ষিত মানুষ আল্লাহর নবীর জবানের তেলাবাস শুনতে শুনতে হজরত ওমর এতটা অভিভূত হয়ে গেল আবেগপ্রবণ হয়ে গেল তেলাবাস শোনা তিনি মুখ দিয়া বলতে লাগলেন নিশ্চয় এই লোকটা একটা কবি এই লোকটা একটা কারণ কোরআনের প্রতিটা সুরাই কিন্তু ছন্দে ছন্দে মিলানো জানেন কোরআনের প্রতিটা সুরাই একটা ছন্দে ছন্দে মিলানো সুহানাল কিভাবে একবার সুরে তেলাবাদ করেন রহমান রহিম লাস্টে কি কথা হয় না ميم لاستي الحمد لله رب العالمين لاستي الرحمن الرحيم مالك يوم الدين نون إياك نعبد وإياك نستعين نون اهدنا الصراط المستقيم ميم صراط الذين أنعمت عليهم ميم غير المغضوب عليهم ولا الضالين كي كي ميم بسم الله الله أكبر بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها آه. الله أكبر أمر شندر ما دير كدية سبحان الله بولين. والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها

আল্লাহ আকবা হযরতমর নবীজীর কোরআন তেলা বা আবু জেহেল না বলছিল মোহাম্মদ একজন উচ্চাঙ্গের কবি ঠিকই মোহাম্মদ এত সুন্দর মিলায় মিলায় পরে মহম্মদের মতো এত গরু বড় কবি আর মক্কায় নাই মহম্মদের মতো এত শিক্ষিত মানুষ আর মক্কায় নাই আল্লাহ ওয়াক বা আল্লাহ নেবীর প্রশংসা করছেন কিন্তু ওমর যখন নবীকে কবি বলতেছেন মনে মনে কি আল্লাহর নবী তেলাবাদ করতেছেন আওয়াজ করে করে ওমরকে ওমর আল্লাহর নবীর তেলাবাজ শুনছেন এত জোরে জোরে আল্লাহর নবী পলস করতেছেন ওয়ামাহুয়া বিকলি শাহের কলিলাম তুমি নু এ তুমি আমাকে কবি বলতেছো আসলে আমি কবি না এ কথা অল্প মানুষই বিশ্বাস করে অল্প মানুষ বলতে যারা ঈমান আনছে মক্কায় তো মুসলমানের সংখ্যা কম যারা মুসলমান ইমানদার তারাই কেবল বিশ্বাস করে আল্লাহ নবী নবী তিনি কবি না আল্লাহ নবী বলতেছেন ওয়া মা হুয়া বিকালি শায়র না না আমি কবি না ক Qalilan তুমি নুন এ কথা অল্প মানুষই বিশ্বাস করে ওমর কায় কিরে এই লোকটারে বললাম আমি কবি সে জানে কেমনি সে তো আর জোরে জোরে বলে নাই বলছে তো মনে মনে কিন্তু আল্লাহর নবী বলতেছে তুমি আমাকে কবি বলো না আমি হলাম নবী নবী সোহান আল্লাহ ওমর তার হয়ে গেলেন আপনি যদি আমাকে মনে মনে একটা গালি দেন আমি যদি বলি ভাই আপনি আমারে গালি দিলেন কেন আপনি তো করবেন হুজুর আপনি জানলেন কেমনি নিশ্চয় আপনি বড় আপনি আমার মনের কথা যেই না ফেলছেন নিশ্চয় আপনি বড় অলি আইসা তো পায়ের ভিতরে চুমা দেওয়া শুরু করবেন আমি যদি কেউ চুমা দিলে হইব না আমার পা দোয়া পানি খাইতে হইব তাও খাইতে রাখবে বাঙালি হলো এই স্বভাবের খালি নিজের কারামতি জাহির করলে সে বড় পীর বড় অলি ঠিক না আল্লাহ নবীকে অমর মনে মনে বলে নিশ্চয়ই লোকটা কবি আল্লাহ নবী বলে না 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 আমি কবি না আমি হলাম নবী আল্লাহ আকবার ওমর বলে এটা আবার কি ব্যাপার এমন লোক তুমি আজ পর্যন্ত কোনো দিন আমার মনের কথা সে কিভাবে জানে ওমর মনে মনে বলে তাইলে নিশ্চয়ই ওয়ালা বিকাওলি কাহিন কলি ইলাম দাদা কারণ নিশ্চয়ই তাহলে লোকটা হলো একটা গণ নাইলা আমার মনের কথা কিভাবে জানে সোয়ান আল্লাহ আল্লাহ নবী বলে ওলা আবিকাওলি কাহিন কলি ইলাম দাদা কারুন তুমি আমাকে গণক বলতেছো আসলে আমি গণক না আমি হলাম নবী সুবাহ হজরত বললাম কবি বলে কবি না বললাম গণক মনে করছি মনের কথা জানে গণকরা কিন্তু সে বলে সে গণক না তাহলে সে কি প্রশ্ন আসে কি আসে না প্রশ্ন আসে কি আসে না পরে রায় তাল্লাহ নবী বলছেন তনজিল আমি যেটা তেলাওয়াত করতেছি এটা হলো আমার রবের পক্ষ থেকে কোরআন হযরত ওমর বলে আমি যেই দিন আল্লাহর নবীর জবানে কোরআনের এই তেলাওয়াতগুলো শুনলাম আস্তে আস্তে করি আমি আল্লাহর নবীর প্রতি দুর্বল হতে শুরু করলাম জরে কোন সুবহানাল্লাহ ও মুসলমান যুবক আমি সেই আল্লাহর নবীর কথা বলছি কোরআনের কথা বলছি যেই কোরআনের জন্য আল্লাহর নবী তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন মক্কার জমিনে কাফেরদের শত অত্যাচার নির্যাতন জুলুম সহ্য করেছেন ঠিক কি না বলেন যেই কুরআনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর নবী দিনের পর দিন রাতের পর রাত না খেয়ে রয়েছেন আল্লাহর নবীর ঘরে খাওয়া ছিল না আল্লাহর নবী খুদারত প্যাডনিয়া খুদারত অবস্থায় মক্কার ধারে দারে ঘরে ঘরে আল্লাহর নবী কুরআনের দাওয়াত দিয়েছেন আবু জেহেলের বাড়িতে বারবার গিয়েছেন আবু লাহাবের বাড়িতে বারবার গিয়েছেন অকবার বাড়িতে বারবার গিয়েছেন সাইবার বাড়িতে বারবার গিয়েছেন কিন্তু মক্কার কাফেরা কোরআনের দাবাত গ্রহণ করে নাই উল্টা আমার নবীর উপরে মক্কার কাফেরা অত্যাচার করেছে ঠিক কিনা বলি কেমন অত্যাচার মুসলমান আমরা তো এখন এমন গরু খাওয়া মুসলমান আমরা দিনের পক্ষে ইসলামের পক্ষে কথা বলতে ভয় পাই ঠিক না আমরা তো নিজেকে অনেক ইমানদার দাবি করি কিন্তু আমরা হক কথা বলি না আমরা দিনের পক্ষে কথা বলি না বললে মনে করি বিপদে পড়ে যাব কিন্তু আল্লাহর নবী মক্কার জমিনে আবু জেহেলদের ভয় পায় নাই আবু লাহাবদের ভয় পায় নাই মক্কার নেতাদেরকে ভয় পায় নাই আল্লাহর নবী নিজের জীবন বাজি রেখে কোরআনের কথা বলে গিয়েছে আপনি সমাজের মধ্যে যখন হক কথা বলবেন দেখবেন অটোমেটিক আপনার শত্রু বেড়ে গেছে আপনি যদি হক বিচার করেন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে আপনি যদি ঘুষ না খান আপনার শত্রু বেড়ে যাবে বর্তমানে আমাদের দেশের অবস্থা হলো ঘুষ খাইলে তার র্যাঙ্ক বাড়ে আর ঘুষ না খাইলে তার ডিমোশন হয় কথা কন হক কথা বলবেন আপনি মানুষের চোখে খারাপ আপনাকে কিছু মানুষ গালি দিবে আপনাকে কিছু মানুষ তিরস্কার করবে না এই যে যুবকরা কত সুন্দর একটা কোরআনের মাহফিল করেছে আল্লাহ আজকের মাহফিল না হলে আপনারা আসতেন এই মাহফিল করতে যেও তাদের কত কষ্ট হয়েছে কত কথা শুনতে হয়েছে কিন্তু আমি বলবো যুবক মুসলমান যারা কোরআনের পক্ষে যুগে যুগে কথা বলছে দিনের পক্ষে যুগে যুগে কথা বলছে তাদেরকে তিরস্কার হতে হয়েছে তাদেরকে গাল মন্দ শুনতে হয়েছে তাদের ওপরে অত্যাচার নির্যাতন জুলুম হয়েছে তারপরেও মমিন কখনো কোরআনের দাওয়াত থেকে একচুল পরিমাণ দূরে সরে যায় না ঠিক কেনা বলেন যত বাধা জুলুম অত্যাচার নির্যাতন হোক না কেন আল্লাহর কোরআন থেকে এক চুল পরিমাণ দূরে সরা যাবে না যদি সরে যায় ওটা মুসলমান না ওটা মোনাফিক 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 ঠিক কেনা বলেন দূরে সরা যাবে না আল্লাহর নবীকে শেষ পর্যন্ত আবু জেহেল আবু লাহাব রায় সে চাচা আবু তালিবের কাছে বিচার দিয়ে গেছে এই আবু তালেব তুমি মোহাম্মদকে বলো কোরআনের দাবাত বন্ধ করে দিতে যদি মোহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ না করে আমরা মোহাম্মদকে মক্কায় থাকতে দিব না আমরা মোহাম্মদকে মক্কা থেকে বের করে দিব চাচা আবু তালিব বলে আবু জেহেল সাবদার আব্দুল মুতালিবের ছেলে আবু তালেব যতদিন পর্যন্ত মক্কায় আছে মোহাম্মদের একটা পশম ছিঁড়তে পারবি না চাচা আবু তালিব ছিলেন আল্লাহ নবীর সবচেয়ে প্রিয় চাচা আবু তালিব ছিলেন মক্কার দর আবু জেহেল ছিলেন দুষ্ট প্রকৃতির মানুষ চাচা আবু তালিব বলে শোন আবু জেহেল আমার ভাতিজা মোহাম্মদের বিরুদ্ধে কথা বললে তোর জিব্রা টাইনা সিরা ফালামু জোরে কোন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ শেষ পর্যন্ত আবু জাহেল দেহে আবু তালিবের সামনে কথা বলে পাত্তা পায় না শেষ পর্যন্ত বইলা গেছে আবু তালেব শোনো ভাতিজাকে বলবা বা কোরআনের দাবাত বন্ধ করে দিলে আমরা মক্কার ক্ষমতা তার হাতে উঠায় দিব ভাতিজা যদি চায় আমরা মক্কার সব সম্পদের মালিক বানায় দিব ভাতিজা যদি চায় মক্কার সুন্দরী নারীদেরকে তার ঘরে দিয়ে আসব। তারপরেও বলো ভাতিজা যাতে কোরআনের দাবাত বন্ধ করে দেয় মক্কার কাফেরেরা কোরানের বিরুদ্ধে বিরুদ্ধে আচরণ করেছে শুধুমাতার কাফেরা আজ পর্যন্ত সারা পৃথিবীর খ্রিস্টানরা তারা কোরানের কপিটাকে আগুন লাগায় ঠিকানা বলেন কানাডাতে স্পেনে কোরানে আগুন লাগায় সুইজারল্যান্ডে কোরানে আগুন লাগায় সুইডেনে কোরানে আগুন লাগায় শোনেন না আপনারা কোরানের কপির মধ্যে আগুন দিয়েছে সুইডেন কোরআনের কপিতে আগুন দিয়েছে সুইজারল্যান্ড কোরানের কপিতে আগুন দিয়েছে তার পশে পাশের রাষ্ট্র ডেনমার্ক আজ পর্যন্ত কোনো দিন শুনছেন যে মুসলমানরা কোনো খ্রিস্টানের বাইবেলে আগুন দিছে শুনছেন মুসলমানরা কোনো হিন্দুদের ধর্মীয় গ্রন্থে আগুন দিছে কোন বৌদ্ধদের ধর্মীয় গ্রন্থে আগুন দিছে শুনছেন তাহলে খ্রিস্টান ইহুদিরা আমাদের কোরআনে কেন আগুন দেয় কারণটা কি আমাদের কোরআনের কপিটাকে কেন আগুন দিয়ে জ্বালাই দিতে চায় কারণটা কি ইহুদি খ্রিস্টানরা জানে যতদিন পর্যন্ত মুসলমানের কাছে কোরআন থাকবে পৃথিবীর কোন সুপার পাওয়ার মুসলমানদেরকে ধ্বংস করতে পারবে না এই কারণে ওরা আমাদের কোরআনের কপিকে আগুন জ্বালায় কোরআন শেষ করে দিতে চায় কিন্তু কাফেররা জানে না ওই হারাম জাদারা মূর্খের বাচ্চারা জানে এই কোরআন কোন মানুষের বানানো কোরআন নয় এই কোরআন হলো আমার আল্লাহর জবানের কোরআন তোমরা কোরআনের কপিতে আগুন দিতে পারবা কোরআনকে তোমরা মুছে দিতে পারবা না কেন পারবে না বলেন তো হ্যাঁ কেন পারবে না কারণ এই কোরআন কোরআনের কোরআনটা পুরা পৃথিবীর কোটি কোটি মুসলমান তাদের বুকের মধ্যে সংরক্ষিত আছে আপনি একজন বিসিএস ক্যাডারকে ডাক দেন একজন ডাক্তারকে ডাক দেন একজন ইঞ্জিনিয়ারকে ডাক দেন পাইলটকে ডাক দেন ডাক দিয়া বলবেন পাইলট ইঞ্জিনিয়ার আপনি ইংরেজির 10টা পৃষ্ঠা মুগস্থ একটু শুনান বোম মারলেও দুই পৃষ্ঠা বের হবে না কথা বলেন একজন পাইলটকে ডাক দিয়া বলেন আপনি যে পড়াশোনা করছেন আপনার পাইলট যে বিমান যে চালান সেই সিলেবাস থেকে আমাদেরকে দশটা পৃষ্ঠা মুখস্থ শোনান কোনো দিনই সে বলতে পারবে না পৃথিবীর যত ধর্মের মানুষ আছে তাদেরকে ডাক দিয়া বলেন তোমাদের ধর্মগ্রন্থ থেকে আমাদেরকে দশটা পৃষ্ঠা মুখস্ত করে শোনাও আল্লাহর করে বলি কে আমত পর্যন্ত বলতে পারবে না কিন্তু মুসলমানের একজন সন্তান হাফ এজে কোরআন বয়স মাত্র সাত বছর শুধু ডাক দেন ডাক দিয়া বলেন বাবা তুমি আমাকে কোরআনের এই সুরাটা থেকে একটু তেলা যতক্ষণ বলবেন ততক্ষণ পড়তেই থাকবে বলবেন না বন্ধ হবে না ঠিক কিনা বলেন শুধু দশ পৃষ্ঠানা বিশ পৃষ্ঠানা অটো অটো চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে এক পাড়া দুই পাড়া তিন পাড়া চার পাড়া পাঁচ পাড়া চলতেই থাকবে চলতেই থাকবে কারণ এই কোরআন হল আল্লাহর আল্লাহ তালা তার সংরক্ষিত করার জন্য হেফাজত করার জন্য কোটি কোটি মুসলমানের বুকের মধ্যে আল্লাহ কোরআনকে ঢুকিয়ে দিয়েছে ঠিক কিনা আল্লাহ আল্লাহ কোরআনকে ঢুকিয়ে দিয়েছে গত পরশু সিলেটের জামিয়া ইসলামিয়া মজিদিয়া মাদ্রাসা সিলেটের একটা নাম করা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সেখানে বাংলাদেশের এমন কোনো আলোচক নাই এমন কোনো বড় ওয়েজ নাই যে ওই মাহফিলে যায় না প্রতি আমি সেই মাহফিলে টানা চার বছর ধরে আমি প্রধান অতিথির বয়ান করি আপনারা লাইভে দেখবেন রাত একটা বাজে বয়ানে উঠছি সাড়ে বারোটায় কয়টায় হাজারে হাজারে মানুষ হাজারে হাজারে মানুষ কম হইল বিশ হাজার মানুষ হবে আমার পেজে লাইভটা দেখতে পারবে রাত সাড়ে বারোটায় বয়ান উঠেছে জামিয়া ইসলামিয়া কুছাই মাদ্রাসা বলে সিলেটে তো রাত সাড়ে বারোটা বাজে আমি উঠে যখন তেলাওয়াত শুরু করেছি তেলাওয়াতের মধ্যে আমি একটা আয়াত ভুলে একটা না একটা আয়াতের দুইটা শব্দ আমার লস থেকে ছুটে গেছে কিন্তু আমার মানে যেহানে আছে বাট আমার জবানে অনেক সময় দেখবেন অনেক কথা মনে মাথায় আছে কিন্তু মুখে আসতেছে না তো আমি বারবার ট্রাই করতেছি কিন্তু আমি ওই দুইটা শব্দ শুধু রেখেই যাচ্ছি রেখেই যাচ্ছি এখন আমার সামনে বৈশাখ ওই মাদ্রাসার যে মাদ্রাসার মাহফিল হ্যাঁ না হেফসখানার ছোট ছোটো ছাত্ররা বৈশা আমার দিকে তাকায় দেয় খালি হাসি আর একটা আর একটা আর হুজুরে ভুল পড়া যেতেছে ভুল পড়তেছে একটা একটা তুই তুই লোক মা দে আর একটা না আমার ভয় লাগে তুই লোক মা দে বুঝতে পারছেন একজন আর একজনকে খোঁচায় তুই লোক মা দে আমি তো শুনতেছি ক্ষেপটা কি ক্যারাত পড়তে আসছি তারপরে আমি একটু হুজুরে ভুল ধরবি আরেকটা করে না 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 ভুল গেলে তো ধরতেই হবে অনলি দুইটা শব্দ কয়টা কয়টা দুইটা শব্দ রেখে গেছে এই যে আমি তেলা করলাম সুরাতুর রহমান একটা আয়াত না যদি একটা অক্ষরও আমার ছুটে যেত একটা অক্ষর এই স্টেজে অনেক ইমাম সাহেব আছে হাফেজ তারা সাথে সাথে দৌড়ে ফেলে হ্যাঁ সাথে সাথে ধরে ফেলতো বাংলাদেশের একজন ওয়ায় আছে গোপালগঞ্জ বাড়ি ওনার নাম হলো নজরুল ইসলাম আমরা বলি পাগলা নজরুল সে একদিন বানায় বানায় কোরআন না আপনারা দেখছেন বাইশ হাজারি আরে কোরআন ফাইজলামি এই কোরআন কা তুমি কি ভেবেছ আল্লাহ মানে একটু যাই হোক তো সাথে সাথে স্টেজে অনেক আলেমরা ছিল হুজুর ওাজের মিত্র বইসা আপনি বানায় বানায় গল্প বলতে পারেন কিন্তু কোরান বানায় বানায় বলার কারো বাপের সাধও নাই এই কোরআন কার ইন্না নাহনু নাযালনা যিকরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আমি আল্লাহ আপনার উপর কোরআন নাযিল করেছি আর এই কোরান হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি জরে জোরে বলেন আল্লাহ যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত এই পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত কোরআন থাকবে কোরআন জান্নাতেও থাকবে সোমানাল বলেন আমি যে সুরা তেলাবাদ করছি সুরার নাম কি জোরে বলেন আরো জোরে বলেন এই সুরাতুর রহমানের মধ্যে একটা আয়াত আছে ফাবি আইয়ে আলা আল্লাহ তালা বলে বান্দা আমার কোন নিয়ামত তুই অস্বীকার করি সোমানাল্লাহ বলেন আছে কোন সুযোগ আল্লাহ তালার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো এই কোরান আল্লাহ তাআলাই এই সুরাত রহমান যে সুরা আমি তেলাবাদ করেছি এই সুরাটা আল্লাহ তালা নিজে জান্নাতিদের সামনে আল্লাহ তালার এই কুদরতি কণ্ঠ দিয়া সেই দিন তেলাবাদ করবে আর আল্লাহ তালার সেই জান্নাতের মধ্যে তেলাবাদ শুনে জান্নাতিরা আনন্দে আত্মহারা হয়ে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত তারা গড়া কাটা মুরগির মতো ছটফট করতে থাকে আল্লাহ তাআলার এই জবানে সুরতুর রহমানের তেলাবার শুনি তো আল্লাহ তাআলার জবানের তেলাবার জান্নাতেশ সেই দিন তারাই শুনতে পারবে যারা দোকানে বইসা বইসা বাংলা সিনেমা দেহে আর চা খায় তারাই শুনতে পারবে যারা নির্বাচনী ক্যাম্পে বইসা মাইকের আওয়াজ যাচ্ছে কোরানের মজমায় আসে নাই তারা কোরানের চাইতে নির্বাচনী প্রচারণাকে বেশি বড় মনে করেছে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছে তারাই সেই দিন আল্লাহ তালার জান্নাতে তেলাওয়া শুনতে পারবে তারাই তেলাওয়া শুনতে পারবে যারা বেশি করে গাঁজা খাইছে মদ খাইছে এত সোজন এত সোজন তারাই সেই দিন আল্লাহ তালার জবানের জান্নাতে তেলাওয়া শুনতে পারবে সুরাতুর রহমানের তেলাওয়াত যারা দুনিয়ার সব কাজ বাদ দিয়া কোরআনকে ভালোবেসেছে কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনা আর ঘরে থাকতে পারে নাই পারে নাই তার দিল তাকে কোরআনের মজমায় নিয়ে আসছে ঠিক কেন বলেন যুবক তুমি তো কোরআনের মজমায় আসো না আর এই কোরআনের জন্য রসুলের সাহাবিরা জীবন দিয়া দিছে জীবন নিজের বুকের তাজা রক্ত দিয়েছে কোরআনের জন্য আজকে আমরা মুসলমানরা সেই কোরআন পড়ি না আমাদের সন্তানরাও কোরআন পড়তে পারে না ঠিক না বলেন কি হয়েছে কোরআন পড়তে না পারার কারণে আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে সিক্স সেভেনের ছেলেরা এখন ওপেনলি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায় বানায় বলছি ইন্টারের পোলাপানের পকেটে এখন গাজার পটলা থাকে মুরব্বিদের সামনে হাটে আর সিগারেট খায় সিগারেট খাসকে কয় আপনার বাপের টাকা দিয়া খায় আমার বাবার টাকা দিয়া খায় আপনি বলারকে নাউজুবিল্লাহ বলেন যদি সন্তানদেরকে কোরআন শিখানো হতো কোনোদিন এই বেয়াদবি করতে পারতো না আপনার এলাকায় যেই যুবকটা আলেমদের সাথে চলে কোরান তেলাবাদ করে দাড়ি রাখে ওই যুবকটা কোনোদিন কোনো মুরব্বীর সাথে বেয়াদবি করে না কথা বলেন কথা বলেন যে যুবকটা সকালবেলা ফজরের নামাজে উপস্থিত হয় জামাতের সাথে নামাজ আদায় করে ওই যুবক হলো এলাকার সবচেয়ে ভদ্র যুবক সবচেয়ে যুবক ঠিক বলেন কিসের কারণে এই কোরআনের ছোয়াই কোরআন আল্লাহ তালা কোরআন দিয়া মানুষকে এমনভাবে পরিবর্তন করে দিতে পারে যেটা আমরা কল্পনাও করতে পারি সোমান আল্লাহ বলেন আমি আপনাদেরকে বয়ানের শেষে একটা ঘটনা শোনাব বাস্তব 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 যদি প্রমাণ চান আমার সাথে যাইবেন আমি প্রমাণ দেখাই কোরআনের আসলে কোরআনকে মহব্বত করলে আল্লাহ তালা কিভাবে মানুষের জীবনটাকে পরিবর্তন করে দেয় এমন একটা বাস্তব বর্তমানে এই ঢাকার শহরে আপনাদের পাশের এলাকার ঘটনা চাইলে আপনাকে আমি নিজে নিয়ে যাব যে কোরআনের বরকতে কোরআনের কোরআনকে মোহব্বত করলে আল্লাহ কিভাবে জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে তার জীবনটাকে চমকিয়ে দিতে পারে শুনতে ইনশাল্লাহ আমি বয়ানের ঘটনাটা বলবো যদি যায় মনে করায় এখন সামনে বয়ান আগায়নি কি বলেন ইনশাল্লাহ মুসলমান আল্লাহর বান্দার আবু যে হেলে আবু তালেবকে বলে গেল কি বলছি মনে আছে হ্যাঁ আবু জেহেলে সে আবু তালেবকে বলে গেছে আবু তালেব ভাতিজা মোহাম্মদ বলে দাও যদি ক্ষমতা চায় ক্ষমতা দিব যদি সম্পদ চায় সম্পদ দিব যদি সুন্দরী নারী চায় সুন্দরী নারী দিব তারপরেও ভাতিজা মোহাম্মদকে বলে দাও ভাতিজা যাতে কোরআনের দাবাত বন্ধ করে দেয় চাচা আবু তালিব বললে আবু আবুজে এবার যা জ্ঞান জ্ঞান করিস না ভাতিজা এখন বাড়িতে নাই রাত্রবেলা আসুক ভাতিজার সাথে বসব তারপরে দেখি ভাতিজা কি বলে তোদেরকে জানাবো যা আবু জেহেল আবু তালিবের ধমক খায়া চলে গেছে কিন্তু আবু তালিব জানতো আবু জেহেল আর আবু লাহাব দুইটা হলো সবচেয়ে বড় শয়তান হিংসুটি বদমেজাজি ওরা একবারে মুখ দিয়া যা বলে তা করে ছাড়ে এমন কিছু বদমেজাজি মানুষ আছে কি আছে না শেষ পর্যন্ত আল্লাহর নবীকে হত্যার হুমকি দিয়ে গেছে এই কথা শোনার পরে চাচা আবু তালিম একটু ঘাবড়ায় গেছে আরে আমি তো আর ভাতিজার সাথে সব সময় থাকি না ভাতিজা একা একা কোরআনের দাবাত দেওয়ার জন্য বের হয়ে যায় রাত গভীরে বাড়িতে আসে আবু জেহল আবুল আহবরা অলিদিবনে মুগিরারা যদি আমার ভাতিজার কোনো ক্ষতি করে ফেলে এই আশঙ্কায় চাচা আবু তালেব টেনশনে পড়ে গেলেন মন খারাপ রাত্রবেলা আল্লাহর নবী বাড়িতে আসলেন খাবার দাবার খেলেন চাচা আবু তালেব বিনয়ের সাথে বলছে মোহাম্মদ ও মোহাম্মদ তাল এদিকে আসো ইমসিমাই আমার সাথে চলো তোমার সাথে আমার কিছু কথা আছে যাতে আম্মাজান যাই কথাগুলো না শুনে শুনলে আম্মাজান খাদি যা কষ্ট পাবে এই কারণে আল্লাহ নবীকে চাচা আবু তালিব ধরে অন্য একটা ঘরে নিয়ে গেলেন নির্জন কক্ষে বসে চাচা আবু তালিব আল্লাহ নবীকে বললেন ভাতিজা মোহাম্মদ শোনো আমি তোমাকে ভালোবাসি তোমার বাবার এনতে কালের পরে আমি তোমাকে বাবার আদর দিয়া বড় করছি তোমাকে না দেখলে আমি এক মুহূর্ত থাকতে পারি না কিন্তু ভাতিজা কষ্টের কথা দুঃখের কথা কি বলবো আল্লাহ নবী চাচা আবু তালিবের দিকে তাকায় দেখেন চাচা আবু তালিবের চোখ দিয়া পানি পড়তেছে আল্লাহ নবী চাচা আবু তালিবের চোখে পানি দেখে সহ্য করতে পারলেন না চাচা আপনার চোখে পানি কেন আপনি বলেন আপনি কেন কান্না করছেন চাচা আবু তালিব বলে ভাতে যা তুমি যখন সকালবেলা ঘর থেকে বের হয়ে গেছো দুপুরের সময় মক্কার নিকৃষ্ট মানুষ আবু জেহেল আবু লাহাব ওলি দেবনে মুগির আর আমার বাড়িতে আসছে এসে আবু জেহেল বলে গেছে তুমি যাতে কোরআনের দাওয়াত বন্ধ করে দাও তুমি যাতে কোরআনের দাওয়াত না দাও তুমি যাতে দিনের দাওয়াত না দাও যদি তুমি কোরআনের দাওয়াত দাও তাহলে মক্কার কাফেরা তোমাকে চূড়ান্ত পর্যায়ে হত্যার হুমকি দিয়ে গেছে ভাতিজা তুমি একা একা রাত বিরাতে বাড়িতে আসো যদি আবু জেহেল্লা তোমাকে রাস্তার মধ্যে কোনো ক্ষতি করে আমি আশঙ্কায় টেনশন করি কষ্ট পাই আল্লাহ নবী ডাক দিয়া বলি আমি চাচা আপনি কোনো টেনশন করবেন না কষ্ট পাবেন না আপনি আমাকে নিয়ে ভাববেন না সাল্লাল্লাহু খাইরুন হাফিজ ওয়া হুআ আরহামুর রাহিমিন আমার রব হল উত্তম নিরাপত্তা দানকারী চাচা আপনি এটা নিয়ে ভাববেন না চাচা আবু তালিব বলে ফাতিজা শোনো আবু জেহেলরা বলে গেছে তুমি যদি কোরানের এর বন্ধ করে দাও বিনিময়ে তোমাকে মক্কার নেতা বানায়া দিবে নাউজুবিল্লাহ আল্লাহ নবী বলে আর কি বলছি বলে তুমি যদি কোরআনের দাবাত বন্ধ করে দাও মক্কার সব সম্পদ তোমাকে দিয়ে দিবে আল্লাহ নবী বলে চাচা আর কি বলছে বলে ভাতি যা মক্কার কাফেরা বলে গেছে তুমি যদি কোরআনের দাবাত বন্ধ করে দাও মক্কার সব সুন্দরী রোমনিকে তোমাদের বাড়ি তোমার বাড়িতে পাঠায় দিবে বলেন না উজুবিল্লা আল্লাহ নবী বললেন চাচা আপনি আবু জেহেলকে বলে দিবেন লাম্মার আল কমার মিনি অয়া শিমালি যদি মক্কার কাফিররা এক হাতে আমার চন্দ্র দেয় আর আড়া হাতে যদি আমাকে সূর্য দেয় তাহলেও আমি আল্লাহর پیغمبر মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার চাচা আবু তালেব আল্লাহর নবীর এই কথাগুলো শোনা বুঝতে পারছেন নবীজিকে কোরআনের দাওয়াত থেকে দূরে সরানো চাচাবতালিব কয় ঠিক আছে ভাতিজা তুমি তোমার কাজ চালায় যাও আমি তোমার সাথে আসি। ভাতিজা তুমি তোমার কাজ চালায় যাও আমি তোমার সাথে আসি। আল্লার নবী কোরআনের দওয়া দিতে শুরু করলেন আস্তে আস্তে করে চাচা আবতালি বার্ধক্যে পৌঁছতে লাগলেন বছরের পর বছর তিনি অসুস্থ হতে লাগলেন একদিন চাচা আবতালিব এই দুনিয়ার জমিন থেকে চলেই গেলেন তিনি মারা গেলেন এনতেকাল করলেন বিশাল ঘটনা নবী চাচা আবু তালিবকেও মুসলমান বানানোর জন্য অনেক কষ্ট করছে কিন্তু চাচা আবু তালিবের কপালে হেদায়াত লেখা এই কারণে মুসলমান হতে পারে নাই শেষ পর্যন্ত আল্লাহর নবীর শব্দ খুঁটি চাচা আবু তালিব তিনিও মক্কায় নাই তারও ইন্তেকাল হয়ে গেছে মারা গেছে এখন আর নবীকে শেল্টার দেওয়ার মতো এখন আর নবীর পাশে দাঁড়ানোর মতো কেউ নাই এবার আল্লাহর নবী চিন্তা করলেন মক্কার এখন আমি কোরআনের কাফেরা কেউ দাবাদ গ্রহণ করে না মক্কার কাফেরা কেউ আমার কথা শোনে না কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে না আল্লাহর নবী ভরা আশা নিয়া এবার তিনি তায়েফের দিকে যাওয়ার চিন্তা করলেন দেখি মক্কার কাফেরা তো দাবাদ গ্রহণ করে নাই এবার তাইফে যেয়ে দেখি আল্লাহ নবী তার পালক পুত্র জাইদ ইবনে নে চলে গেলেন তাইফে তাইফের মানুষদেরকে কোরআনের দাবাত দেওয়ার জন্য যখন তিনি তাইফের ময়দানে গেলেন তাইফের বিশিষ্ট বড় বড় তিনজন নেতা আছে একজন নাম একজনের নাম হলো উসওয়ানি ইবনে হাবিব আর একজনের নাম হলো উরুয়া ইবনে মাসুদ এমন করে তিনজন বড় বড় নেতার কাছে আল্লাহ নবী কোরআনের দাবাত নিয়ে গেলেন এই তিনজন নেতা এমন ভাবে কোরআনের দাবাতকে প্রত্যাখ্যান করলেন বললেন মোহাম্মদ তুমি আমাদের কাছে কোরআনের দাবাত দিবা তো দূরের কথা আমরা তোমার চেহারাও দেখতে চাই না বলেন না উজুবিল্লা তুমি মক্কার মানুষদেরকে জ্বালায়া পড়ায়া শেষ পর্যন্ত তুমি তাইফে আসছো আমাদের মধ্যে বিবেদ সৃষ্টি করার জন্য বলেন না আল্লাহর নবী বলে তায়েফের নেতারা শোনো আমি আল্লাহর নবী আল্লাহ তালা আমাকে কোরান দিয়া মক্কার জমিনে পাঠাইছি আমি সত্য নবী তোমরা কালেমা গ্রহণ করো তোমরা দিন আনো তোমরা মুসলমান হও মক্কার তায়েফের কাফেরেরা ঈমান তো আনলেনই না দিন তো গ্রহণ করলেনই না শেষ পর্যন্ত তারা তায়েফের যুবকদেরকে ডাক দিলেন তাই ফের দিয়া বললেন এ যুবকরা এই লোকটা মক্কা থেকে আসছে আমাদের ধর্মকে শেষ করে দেওয়ার জন্য এই লোকটাকে তোমরা করবা যাতে সে কোনোদিন আর তায়েফে আসার সাহস না পায় এই কথা বলার পরে তাইফের নেতারা বলল এই যুবককে তোমরা এমন ভাবে পাথর মারো তাকে একেবারে দুনিয়াল জমিন থেকে শেষ করে দাও এই লোকটা আমাদের মাঝে বিবেদ সৃষ্টি করার জন্য বাবা আর সন্তানের মাঝে বিবেদ সৃষ্টি করার জন্য স্বামী আর স্ত্রীর মাঝে বিবেদ সৃষ্টি করার জন্য এই লোকটা মক্কা থেকে আমাদের কাছে আসছে দিনের দাওয়াত নিয়ে আমরা তার দাওয়াত গ্রহণ করব না আমরা তাকে এমন শাস্তি দিব যাতে সে কোনো দিন আর তায়ে ফে আসার সাহস না পায় বলেন না তোমাদেরকে আমরা পয়সা দিব তোমাদেরকে চকলেট দিব ভালো খাবার দিব তোমরা এই যুবকটার উপরে পাথর মারো আহ তাই ফের অবুস বাচ্চারা তাই ফের অবুস যুবকেরা কিশোরেরা তারা আল্লাহর নবীকে চিনল না তারা পাথর নিয়ে হাতের মধ্যে আল্লাহর নবীর দিকে তারা মারতে শুরু করলো ইতিহাসের মধ্যে এসেছে সিরাত ইবনে কাসিরের মধ্যে এসছে আল্লাহর নবীকে তায়েফের ফের যুবকেরা শুধু এক মাইল দুই মাইল রাস্তা না পাঁচ মাইল রাস্তা আল্লাহর নবীকে দৌড়াইছে আর পাগলের মতো পাথর মারছে আল্লাহর নবীকে তায়েফের ময়দানে পাঁচ মাইল রাস্তা আল্লাহর নবীকে মক্কার যুবকেরা দৌড়িয়েছে আর নবীর উপরে তারা বৃষ্টির মতো পাথর ছুঁড়েছে এক একটা পাথরের আঘাতে আল্লাহর নবীর দেহ মোবারক ক্ষতবিক্ষত বিক্ষত হয়ে গেছে আল্লাহর নবীর শরীর মোবারক থেকে অঝোর ধারায় রক্ত ঝরেছে আল্লাহর নবীর জামা মোবারক রক্তে ভিজে একেবারে রঞ্জিত হয়ে গেছে আল্লাহর নবী এমনিতেই সুন্দর ছিলেন সুমান আল্লাহ সুন্দর মানুষের গায়ে যদি আঘাত লাগে আরো জায়গা লাল হয়ে যায় এমন ভাবে আমার কলিজার টুকরা নবীকে তারা পাথর মেরেছে আমার নবীকে তারা এমনভাবে ক্ষত বিক্ষত করেছে শেষ পর্যন্ত তাই যুবকেরা এমন জোরে জোরে পাথর মারল একটা পাথর এসে আল্লাহ নবীর ডান পা মোবারকে লাগল পাথরের আঘাত খায়া আল্লাহ নবী আর দাঁড়ায় থাকতে পারলেন না ওই পাথরের আঘাতে আল্লাহ নবী জমিনের মধ্যে লুটায়া পড়লেন আল্লাহ নবী জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন চতুর্দিক থেকে পাথর মারে নবীজির পালক পুত্র জায়দ ইবনে হারেসা চতুর্দিক থেকে ডাল হয়ে দাঁড়ায় পাথরগুলো ফিরানোর জন্য জায়দ ইবনে হারেসার উপরে তারা এমন ভাবে পাথর মারে শেষ পর্যন্ত জায়দ ইবনে হারেসা আর দাঁড়ায়া থাকতে পারে না আল্লাহ নবীর উপরে সে শুয়া পড়ে যত পাথর আসুক যাতে আমার গায়ে লাগে আল্লাহর নবীর গায়ে যাতে একটা পাথর লাগতে না পারে আল্লাহু আকবার শেষ পর্যন্ত আল্লাহর নবীকে পাথর মেরে মক্কার যুবকেরা তাইফের যুবকেরা চলে গেল যায়েদ ইবনে হারিসা ডাক দিয়া বলে ওগো আল্লাহর নবী আপনি উঠে দাঁড়ান আপনি উঠে দাঁড়ান আমি আপনার হাত ধরে ধরে নিয়ে যাচ্ছি রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে যায়েদ রে তায়েফের কাফেরেরা আমাকে এমনভাবে ভাবে পাথর মারলো এখন আমি আর হাঁটতেও পারি না এ জে আমি আর পা শোগা করতে পারি না আমি আর দাঁড়াতে পারি না জয় বিপ রে নবীর ডান হাত মোবারক ধরলে দু জাহানের

আপনার শরীর মোবারকের উপরে তো মশা মাছি বসা হারাম আপনার শরীরের উপরে মশা মশা মাছি বসা হারাম আপনার মাথার উপরে আকাশের মেঘমালা ছায়া দেয় তায়েফের গাছগুলো আপনাকে সালাম দেয় সেই তায়েফের কাফেরা আপনার উপরে এমনভাবে পাথর মারল হজরত জায়েদ সহ্য করতে পারে না আল্লার নবীর হাত ধরে ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে আল্লাহ নবীর ময়দানে হাঁটতেছি নবীজি বলে জায়দ দেখো আশেপাশে কোনো বিশ্রামের জায়গা পাওয়া যায় কি না কোনো বাগান আছে কিনা কোনো গাছ আছে কিনা আমরা একটু গাছের নিচে ছায়া নিয়া একটু অপেক্ষা করি আর হাঁটতে পারি না জায়দ ইবনে হারেসা বলে গো আল্লাহ নবী ওই যে সামনে একটা বড় বাগান দেখা যায় চলেন আমরা ওই বাগানের নিচে একটা গাছের নিচে যাই আশ্রয় নেই আল্লাহ নবীর হাত ধরে যাই হারে একটা আঙ্গুরের বাগানের পাশে যেয়ে বসলেন সেখানে একটা লম্বা খেজুর গাছ ছিল সেই খেজুর গাছের সাথে আল্লাহ নবীকে ট্যাক লাগায়া বসা করায় রাখলেন নবীজি বললেন জায়েদ তুমি আমার জোতাটা একটু খুলে দাও হজরত জায়দ রদি আল্লাহ আনহু আল্লাহ নবীর জুতা খোলার জন্য জুতা খোলার জন্য টান দিছে জুতা খুলতে পারে না আল্লাহ নবীর পায়ের সাথে রক্ত লেগে জুতা পায়ের সাথে লেগে আছে আর জুতা খুলে না হজরত জুতাটা ধরে একটু টান মারলেন আল্লাহ নবী বলে জায়দ রে এত জোরে জুতা টান দিও না মনে হয় জুতার সাথে আমার কলিজাটা বের হয়ে যাচ্ছে হজরত জায়হের যখন জুতা টান দিয়া খুললেন দেখলেন আল্লাহর নবীর পুরা পা কাফেরদের পাথরের আঘাতে ঝাঁজরা হয়ে গেছে ঝাজরা আল্লার নবী সুন্দরতম নবী আল্লার নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী আল্লাহর নবী পৃথিবীর সব সুন্দর নবী ঠিক কি বলেন যার মত এত সুন্দর করে আল্লাহ তালা কাউকে বানান নাই আমার নবীর মত এত সুন্দর করে আল্লাহ তালা পৃথিবীর কোন নবী তো দূরের কথা কোন কিছুকে আল্লাহ তালা কোন মানুষ তো দূরের কথা কোন পয়গম্বরকেও আল্লাহ তাআলা এত সুন্দর করে বানান নাই সৃষ্টি করেন নাই পৃথিবীর সব সৌন্দর্য আল্লাহ তালা আমার নবীকে দান করছেন আল্লাহ একবার জোরে বলেন আল্লাহ আকবর নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন পয়গম্বর ইউসুফ আলী সালাম তার চাইতো আমার নবীকে আল্লাহ তালা সুন্দর করে সৃষ্টি করেছেন সোহান আল্লাহ বলেন হজরত ইউসুফ আলহি সালাম ছিলেন সাদা সুন্দর আমার নবী ছিলেন লাল সুন্দর আপনারাই বলেন সাদা সুন্দর আকর্ষণীয় নাকি লাল সুন্দর আমার নবী ছিলেন লাল সুন্দর কেমন আমার নবী যখন হাসি দিতেন নবীজির গাল মোবারক বেদেনার মতো লাল হয়ে যেত আল্লাহ নবীজির দাঁত দুই দাঁত থেকে এমন ভাবে নূর চমকাতো নূর চমকাতো সূর্যের চাইতে আরো আলো বেশি হয়ে যেত আল্লাহ আকবার এত সুন্দর করে আল্লাহ তালা আমার নবীকে সৃষ্টি করেছেন সোহান আল্লাহ বলে এবার আল্লাহ নবী হজরত জায়েদকে নিয়ে আঙ্গুরের বাগানের পাশে বসছেন ওই আঙ্গুরের বাগানের মালিক ছিল ওদবা বিন রাবিয়া ওদবা হলো মক্কার সবচেয়ে বড় শয়তান আবু জহিলের বন্ধু ওই যে ওদবা ওই তাইফের ময়দানে আঙ্গুরের বাগানের মালিক ছিলেন ওদবা বিন রাবিয়া তিনি দেখেন আল্লাহর নবী রক্তাত্ম অবস্থায় তার বাগানের পাশে বসে আছে রক্তাত্ম অবস্থায় তার বাগানের পাশে বসে আছে ওদবা চিন্তা করে কিরে মুহাম্মদ এইখানে কেন মুহাম্মদ আমার বাগানের পাশে কেন কারণ কি আল্লাহ নবীকে রক্তাক্ত অবস্থা দেখা ওদ্বা আল্লাহ নবীর শত্রু কিন্তু এই করুণ অবস্থা দেখা ওদ্বার মায়া লেগে গেল নবীর প্রতি কারণ সতে হলেও তো আত্মীয় বুঝেন নাই তারা নবীকে নবী মানে না কিন্তু দেশে আইসা এমন বিপদে পড়ছে শত্রুর জন্য শত্রুর কি লাগে মায়া লাগে না আরে ভাতিজা মোহাম্মদ তো ভালো মানুষ তাকে মানুষ মারলো আমরা তো কোনোদিন ভাতিজার সাথে এমন আচরণ করি নাই এই পাথর মারা তিনি তিনিও দাঁতে কামড় দিলেন আরে ভাতিজা মোহাম্মদ এত ভালো মানুষ কিন্তু তাকে তায়েফের মানুষ এমন ভাবে পাথর মারলো এমন নির্মম নিষ্ঠুর আচরণ করলো আল্লাহ নবীর প্রতি মায়া লাগলো আত্মীয় সম্পর্কের একটা দোল খেতে শুরু করলো যে সতে হলে তো ভাতিজা মোহাম্মদ আমাদের ভাতিজা ভাতিজা দেশের মানুষ 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 আমার আমার বাড়ির পাশের আহ এমন আফসোস করে কি করে না এত ভালো লোকটা রে তোরা এভাবে মারলি ওদবার তিনি নবীজির প্রতি একটু মায়া লাগলো নবীজির এই করুণ অবস্থা দেখে রক্তাক্ত অবস্থা দেখে তার গোলাম যে খেজুর গাছের যা কিছু আঙ্গুর নিয়া যুবকটাকে দিয়ে কিন্তু শোন ওই যুবকের সাথে বেশি কথা বলবি না সে কিন্তু একটা পাগল নওজ্লা সে নিজে নিজে নবীকে মায়া করে আবার তার গোলামের কাছে বলে যুবক ওই লোকটা কিন্তু পাগল যুবক তার ধারে কাছে কিন্তু থাকিস না আঙ্গুর দিয়া চলে আসবি আদ্দাস তার মনিব মণিপ বললেন মালিক আপনি তাকে পাগল বলতেছেন কারণ কি মনে মনে চিন্তা করলেন মোহাম্মদ মক্কা থেকে কি মিশন নিয়ে তা এফে আসছে এটা উদ্বা তো ভালো করে জানে সে আসছে মানুষদেরকে দিনের দাওয়াত দিয়া মুসলমান বানানোর জন্য এখন এই গোলাম যদি নবীরজির কাছে যায় বেশিক্ষণ থাকে নবীজির তেলাওয়াত শুনলে নবীজির কথা শুনলেই তো পাগল হয়ে যাবে তার জন্য যদি কালেমা পেরা মুসলমান হয়ে যায় তাহলে তো আস্তে আস্তে করে তায়েফের ময়দানেও দিনের দাওয়াত ছড়িয়ে পড়বে ঠিক কিনা বলেন এই কারণে ওদবা কয় এই বেশি সময় দেয়া ওই যুবকের কাছে দাঁড়াবি না তার কথাও শুনবি না ওই হলো একটা পাগল নাউজুবিল্লাহ সে হলো একটা মিথ্যাবাদী তার ধারে কাছে যাবি না নিজে বানায় বানায় কবিতা বলে সেটাকে কোরআন বলে চালায় দেয় তার কোরআনের তেলাওয়া তো শুনবি না ওবার কথা হলো গোলাম রে পাঠাবো ভালো কথা কিন্তু তার কাছে ঘেসতে দেওয়া গ্যাসলেই তো বিপদ যদি মুসলমান হয়ে যায় এই কারণে আগে থেকে তার গোলামের কান ভারী করতেছি আগে থেকে গোলামের কান ভারী করে বলে আঙ্গুর দিবি দিয়া সাথে সাথে চলে আসবি দেরি কারণ আল্লাহ তালা আমার নবীকে এমন একটা সুন্দর চেহারা দান করেছিলেন আমার নবীর চেহারা দেখলে তার জন্য পাগল হয়ে যেত আর আমার নবীকে আল্লাহ এমন একটা কণ্ঠ দান করেছিলেন আমার নবীর জবানের কণ্ঠ শুনলে মক্কার কাফেরা তার জন্য বেকার আর হয়ে যেত মক্কার যুবকেরা তার জন্য কলি জায়গাটা দিয়ে দিত এমন একটা সুন্দর কণ্ঠ আল্লাহ তালা আমার নবীকে দান করছেন উদ্ভা বুঝতে পারছে বেশি সময় আমার গোলামকে তার সামনে রাখা যাবে না এই কারণে বলতেছেনি আঙ্গুরের প্লেট আঙ্গুরের প্লেটটা দেওয়ার সাথে সাথে চলে আসবি দেরি করবি না তাইলে বিপদ আছে গোলাম আকদাস, আঙ্গুরের প্লেট নিয়ে আস্তে আস্তে করে আল্লাহর নবীর কাছে আসতেছেন নবীজি খেজুর গাছের সাথে ট্যাঙ্ক লাগায়া বসে আছেন অধবার গোলাম আকদাস এক পা দুই পা করে নবীজির সামনে আসলেন যত আসে ততই তিনি অভিভূত হয় নবীজির চেহারা দেখে আর জোরে কনসুবাহান আল্লাহ যত আসে ততই তিনি নবীজির দিকে হাঁ করে তাকায় তাকায় নবীজিকে দেখে আর মনে মনে ভাবে আহ এত সুন্দর মানুষটার গায়ে আবার কিভাবে পাথর মারে এত সুন্দর মানুষের গায়ে কিভাবে আঘাত দেয় আছে না এত সুন্দর চেহারার মানুষটার জন্য কি একটু মায়া লাগলো না কি কিভাবে এই মানুষটার গায়ে পাথর মারে আমার বুঝে আসে না আকবার আল্লাহ নবীর কাছে যায় তার চেহারার দিকে থাকে আল্লাহ নবীর হাতে আকদাস আঙ্গুরের প্লেটটা দিলেন নবীজি তিন দিন পর্যন্ত কিছু খায় না কয়দিন তিন দিনের না খাওয়া মানুষ যদি কোনো খাবার পায় কি অবস্থা হয় আল্লাহ নবীর হাতে আঙ্গুরের প্লেট দিলেন রহমাতুল্ল আলামিন আঙ্গুরের প্লেট নিয়া একটা আঙ্গুর আল্লাহ নবী ক্ষুধার্ত অবস্থায় বিসমিল্লাহ বলে মুখে দিলেন সুবহানাল্লাহ আল্লা বলেন আগদাস ডাক দিয়া বলে আপনি কি বললেন বলে আমি বলেছি বিসমিল্লাহ রহমান আরে আপনি বিসমিল্লা বললেন এই কথা তো আমি আজ পর্যন্ত কোনো মানুষের জবান থেকে শুনি নাই আপনি বিসমিল্লা বললেন কারণ কি বলে আমি আমার রবের প্রশংসা করছি যেই রব আমাকে খাওয়াচ্ছে আমি রবের কাছে আশ্রয় চাই বরকত চাই প্রার্থনা করি রব যেন আমার রিজিকের মধ্যে বরকত দেয় আমাকে হেফাজত করি আল্লাহ আকবার বলে কোন রব বলে আমি যেই রব আমাকে নবী বানায়া তায়েফে পাঠিয়েছি আর জোরে কোন সুবহান আরে নবী বানায়া পাঠাইছে মানি বলে আমারও তো একজন নবী আছে বলে তোমার বাড়ি কোথায় যুবক বলে আমার বাড়ি হলো নিনাওয়া শহরে আল্লাহর নবী বলে তাহলে তো ঠিকই আছে নিনাওয়া শহরে একজন নবী আছে যার নাম হলো ইউনুস বাত্তা আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলেন যুবক আকদাস বলে আপনি ইউনুসকে কিভাবে চিনেন বলে ওই যুবক নবীর দিকে আছে বলে শুনে আমি আপনাকে আঙ্গুর দিতে আসছি আমার মালিকের নাম কিন্তু উদ্ভা বিন রবিয়া আল্লাহর নবী বলে উদ্ভা মিনমাক্কা ইলা তাইফ মক্কা থেকে আসছে উদ্বা বলে হ্যাঁ বলে আইনা উদ্বা উদ্বাক কোথায় সে দেখায় দিছে অঞ্জুর ইলাল আমান দেখে বড় শয়তানটা দাঁড়ায় আছে আঙ্গুরের বাগানের পাশে নবীজিকে তাকায় তাকায় দেখতেছে আচ্ছা বলো উদ্বা আমার জন্য আঙ্গুর পাঠাইছে মানে উদ্বার তো নবীজির প্রতি মায়া লেগে গেছে আঙ্গুর পাঠাইছে কিন্তু আবার কান পড়াও কি কান পড়া কথা বলে না পাগল তার ধারে কাছে থাকবে না আঙ্গুর দিয়ে চলে আসবা বলে ওদবা আমার জন্য আঙ্গুর পাঠাইছে সত্যি করে বলো তোমাকে কি বলছি বলে আমার মালিক ওদবা বলছে আপনি নাকি পাগল নজবিল্লা আল্লাহ তালা নবী মুসকি হাসি দিয়া বলে আচ্ছা তুমি কি বলো আমি কি পাগল নাকি আমাকে কি পাগলের মতো দেখা যায় যুবক আদাস বলি অল্লাহির পাগল কাবার রবি কাবার কুসুম খেয়া বলি আপনি পাগল হতে পারেন না পাগলের চেহারা কোনো দিন এত সুন্দর হতে পারে না অক মা আর আপনার মুখে আমি যে বাক্যটা শুনেছি বিস্মিল্লাহের রহমানি রহাই এটা কোনো পাগলের মধ্যে আসতে পারে না আপনি পাগল না আপনি নবী সোহান বলেন আপনি পাগল না আপনি নবী আপনি পাগল না আপনি নবী যুবক আবদাস বলে ওগো আল্লাহর নবী আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর নবী কোন সন্দেহ নাই আপনি আমাকে এখনই কালেমা পড়ায় মুসলমান বানায় দেন সোহান আল্লাহ বলেন বলে আমি তোমাকে মুসলমান বানাবো তুমিও তো এক নবী পাইছো তাহলে তুমি আমার কাছে কেন আসছো বলে শোনেন আমি আপনার কথা আমি আমার ধর্মীয় কিতাবের মধ্যে শুনেছি শের জামানায় একজন নবী আসবে তার নাম হবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আল্লাহ সে তাইফে দিনের দাওয়াত দিতে আসবে তাইফের মানুষদেরকে দিনের দাওয়াত দিবে আমি যখন আমার সেই ধর্মীয় কিতাবের মধ্যে আমি পড়েছি শের জামানায় নবীকে তায়েফে পাওয়া যাবে আপনাকে পাওয়ার জন্যই আমি যুগের পর যুগ বছরের পর বছর এই আঙ্গুরের বাগানে গোলামি করতেছি আমি আমার প্রাণের মানুষকে পায়া গেছি প্রাণের নবীকে পেয়ে গেছি অগনবী আর দেরি করবেন না আপনি আমাকে এখনি কালেমা পরিয়ে মুসলমান বানিয়ে দেন জোরে বলেন সুবহান আল্লাহর নবী ওই যুবককে কালে মা পরে পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন মুসলমান হওয়ার পরে যুবক কি করলেন আল্লাহর নবীর কপাল মোবারক একটা চুমু দিলেন জোরে বলেন সুহান আল্লাহ ওদবা দূর থেকে তাকায় দেখায় দেখতেছি তোরে পাঠাইছি আঙ্গুর দেওয়ানি লেগা আর তুই যাই হেল্লাকে পিরিত শুরু করে দিস আয় তোরে আজকে মজাটা বুঝাবো ওদবা ডাক দিছে আকদাস কি করস এই যুবক কি তুই চিরস তোর বেটা পাড়াইছে আঙ্গুর দিতে তার সাথে তোর এত কিসের কথা সে একটা পাগল একটা মিথ্যাবাদী তোর নাউজুবিল্লাহ হুয়া মাজনুন হুয়া কাহিন সে একটা গণক মানুষকে দেখলে মনের কথা কইয়া দেয় আসলে মনের কথা তো আল্লাহর নবী বলে না আল্লাহ তাআলা ওহির মাধ্যমে জানায় বুঝেন না জিব্রাইলের মাধ্যমে জানায় দে এই কারণে ওই হারাম যাদারা কয় নবী নাকি কে আগদাসকে ওদবা চুপ থাক কি চুপ থাক মালিকের সাথে বেদবি করস তুই আমার আঙ্গুরের বাগানের মালিক আমি কিন্তু আর এক মালিক রে পাইয়া গেছি জোরে কন সুবহানাল্লাহ ওদবা কয় তোরে মোহাম্মদ জাদু করছে বুঝতে পারছস উদ্দবালে তোর মোহাম্মদ জাদু করছে গ এই উদ্দবা কথা বলবি না মোহাম্মদ জাদুকার না মোহাম্মদ আমাকে জাদু করে নাই আমি মুহাম্মাদের প্রেমে পাগল হয়ে গেছি জরে কোন সুবহানাল্লাহ উদ্দবাকে হা যা হওয়ার তাই হইছে যা হওয়ার তাই হইছে তুই তুই মোহাম্মদ সম্বন্ধে কি জানিস ক তুই কামাতে বেশি জানস বেটা সে আমার ভাতিজা আমার গ্রামের মানুষ আমার বাড়ির পাশের মানুষ হের জালায় যন্ত্রে আমরা মককাতে থাকতে পারি না এখন আইসে তায়েফে জ্বলাইতে তুই বেশি জানস আগদাস বলে এই সাবধান তুমি আল্লাহর پیغمبر মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলবা না সে পাগল না তোমরা পাগল সে হলো নবী আল্লাহু আকবার বলে সে নবী তুমি কিভাবে জানলা আমার চেয়ে বেশি শিক্ষিত হয়ে গেছে কয় তোমার চেয়ে আমি শিক্ষিত বেশি হয়ে গেছি কারণ তাকে যখন আমি আঙ্গুরের প্লেটটা হাতে দিছি সে আঙ্গুর একটা হাতে নিয়ে যেই বাক্যটা তেলাওয়াত করছে এটা নবী সার আর কেউ পড়তে পারে না নবী সার আর কেউ পড়তে পারে না বুঝছি তোমার মোহাম্মদে জাদু করে ফালাইছে তুমি মোহাম্মদের জন্য পাগল হয়ে গেছো যুবক বলে এই অব্বা শুধু পাগল হই নাই মুহাম্মাদের হাতে হাত রেখা কালেমা পেরে মুসলমান হয়ে গেছে জোরে গান আল্লাহ তুই আমারে মুক্তি দে আজাদ কর তোর বাগানে আর চাকরি করে না আমি আল্লাহর নবীর সাথে মক্কায় চলে যাব অদবা কয় তোর মতো এমন কর্মচারী তো আমি পাবো না কারণ সব তো চোর বার্তা আমানতদার আমানতের খেয়ানত করে কারণ ভালো দেখেই তো আল্লাহর নবীর দেখা পাইছে তার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়েছে এমন সৎ মানুষ পাবে না বাবা রে তুই যাইস না তুই আমার বাগানে থাকবে না তুই আমার মুক্ত কিরা দে বিনিময়ে যা চাস তাই দিন টাকা পয়সা কিছু লাগবে না আমি যাইগা আল্লাহ নবীর সাথে সেই যুবক আল্লাহ নবীর হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ নবীর সাথে আবার মক্কায় চলে আসলেন নবীর মোহাব্বত নবীর মোহাব্বতে মুসলমান যেই নবী আল্লাহর কোরআনের জন্য তাইফের ময়দানে রক্ত দিয়েছেন বহুদের ময়দানে রক্ত দিয়েছেন দন্দান মোবারক শহীদ করেছেন আল্লাহর কোরআন এর জন্য আজকে আশ্বাস করে বলতে হয় দুঃখের সাথে বলতে হয় সেই কোরান বাংলাদেশের একশোর মধ্যে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান সেই কোরআন পড়তে পারে না জোরে বলুন পারে মুসলমানের উচিত ছিল ফজরের পরে কোরান তেলাওয়াত দিয়ে তাদের কাজকর্ম শুরু করা কোরান তেলাওয়াত তো দূরের কথা মুসলমান ঠিক মতো নামাজই পড়ে না হ্যাঁ আমি চাঁদপুরের মতবে গেছি এক মাফিলে ফিরে খিচুড়ি রাঙসে পঞ্চাশ ডেক কয় ডেক গরু জবাই করছে পাঁচটা বয়ান দেওয়ার কথা সাড়ে নয়টায় সে বয়ান রাত বারোটায় আমি বললাম ভাই রাত বারোটায় বয়ান কারণ কি হুজুর আমগো খিচুড়ি এখনো হয় নাই খিচুড়ি এখনো হয় নাই হুজুরে দাওয়াত দিছে খিচুড়ি হইব তারপরে হুজুরে ওয়াজে উঠাইবো আমি বলি ভাই মাহফিল তো বিশাল কে হুজুর বোঝেন না ছিচল্লিশতম মাহফিল ছিচল্লিশতম মাহফিল বাপ কয়ে রা গেছে হুজুর আমি কি মানুষ তো ভালোই হয় কে হুজুর খিজুরি বোঝেন না পঞ্চাশ ডেক খিজুরি কে হুজুর এমন ওয়াজ করবেন যাতে মানুষ ঘরের থেকে বাইরে আয় হয় আরেকজন আয় হুজুর এমন কেরাতে টান দিবেন যাতে মাইকে তার মার সিরা। যায় ইউনিট কেকটা দেয় হুজুর আপনার পাশের মা ফিলে আয়া বলে ছয়টা ইউনিট কেকটা মাইক ম্যান কইছে ছয় ইউনিট কেটে আমাদের আমাদের মা কাটতে হইব ছয়টা সাতটা ইউনিট এমন জোরে কেরাত করবে আমি বললাম মার্শাল ইমাম সাহেবকে বললাম ইমাম সাহেব বারোটায় ওয়াজ দিবেন বয়ান কয়টা পর্যন্ত কে হুজুর আপনি চাইলে সারা দায়িত্ব করতে পারেন আমি কি বাপরে বাপ ভালোই তো আপনার মুসল্লিরা হুজুর বোঝেন না খুব ধার্মিক খুব খুব হুজুর আপনি সারা রাত যদি ওয়াজ করেন একটা লোক উঠবো না আমি কি মাশাআল্লাহ তো খুব ভালো কথা তো মসজিদটাও তো সুন্দর কা হুজুর বুঝেন না গ্রামের মসজিদে এসি লাগাই দিছি খুব ভালো তো ওয়াজ মাহফিলে তো ভালোই জমাইছেন খোয়া হুজুর আশেপাশের সব গ্রামের থেকে আমাদের মাহফিলে লোক আইসা পড়ে আমাদের গ্রামের মানুষ তিন দিন আগে থেকে ছুটি নিয়ে আইসা পড়ে মাহফিল শোনার জন্য মাহফিল না মনে হয় পুরা প্রত্যেকটা ঘরে ঘরে হুজুর খুশ আনন্দের খাওয়া দাওয়া চলতেছে আত্মীয় স্বজনরা আইসা পরে বছরে একবার মাহফিলকে কেন্দ্র করি হুজুর ওয়াজটা একটু লম্বা করে আমি কই এত লম্বা ওয়াজ করলে সমস্যা হইব না ওকে না কি কোন সমস্যা আমি বলি আচ্ছা বলেন আপনার মসজিদে জুমার নামাজে কেমন মুসল্লি হয় হুজুর একটা কথা না জুমার নামাজে হুজুর মা জায়গা দেওয়া যায় না অজু খানায় জায়গা দেওয়া যায় না এত মুসল্লি আমি কই মাশাআল্লাহ তো ফজরের নামাজের কি অবস্থা কোন নামাজ কথা কয় না কোন নামাজ এখন ইমাম সাহেবের মুখ বেজার হয়ে গেছে কথা কয় না গে মিয়া কোন ফজরের নামাজের কি অবস্থা হুজুর কি কম দুঃখের কথা আশি গরে খাই কয় গরে? আশি ঘর বুঝুন তো বুঝুন না হ্যাঁ বুঝছে আশি গরে খাই ফজরের নামাজে মুসল্লি আট জন হয় না সঠিক সত্য নাকি মিথ্যা হ্যাঁ দুই দিন আগে সাবার সাবার জিরানি এক মাহফিলে গেছি দিগির পার জাগার নাম বইলাই দিলাম ইমাম শাহ আয়েকা হুজুর মাঝে মাঝে ফজরের নামাজ আমি আর মোয়াজ্জেন খাদেন আর আশেপাশে থেকে ষাট সত্তর বছরের দুইজন বৃদ্ধ চাচা চা আছে পড়ে আর বৃষ্টি হইলে তো আহেই না ঝরতোফান হলে তো আসেই না আর বেশি শীত পড়লে তো আপনাদের এলাকায় জুমার নামাজে কেমন মুসলি হয় হ্যাঁ মসজিদে জায়গা দেওয়া আর ফজরে কয় কাতার এক কাতার দেড় কাতার সর্বোচ্চ আহ এই হলাম আমাদের অবস্থা এই হলো আমাদের গরু খাওয়া মুসলমানদের অবস্থা ঠিক কিনা বলেন যুবক মুসলমান অত্র এলাকার মুসলমান যে নবী কোরআনের জন্য রক্ত দিয়েছেন বহুদের ময়দানে দান্দাল মোবারক শহীদ করেছেন সেই নবীর উম্মতেরা নামাজ পড়ে না কোরআনও পড়ে না ঠিক কেন বলেন তাহলে আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব জীবনে আর কোনদিন নামাজ ছেড়ে দিব রাজিয়া রাজি আছেন ইনশাআল্লাহ আমরা কোরআন তেলাওয়াত করা ছেড়ে দিব না রাজি আছেন ইনশাআল্লাহ আজ থেকে আমরা আজ থেকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে কে কে আদায় করব হাত উঠে আল্লাহকে দেখাই হাত সোজা করেন সোজা করেন ইমানদারের মতো সোজা করেন ইমানদারের মতো আরো সোজা করেন আরো সোজা করেন বলেন আল্লাহ আরো জোরে বলেন আমাদের কবুল করে নেন পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দেন কোরআন শিক্ষা করার তৌফিক দেন কোরআন মানার তৌফিক দেন আমল করার তৌফিক দেন বলি আমিন আমিন হাতনামাজ